press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগত। আচ্ছা, এই যে আমরা ভগবানের উদ্দেশ্যে অত্যন্ত ভক্তি সহকারে এবং শুদ্ধ মনে নানান কথা বলে থাকি, তাকে ডাকি, প্রশ্ন হলো ভগবানকে ডাকলে তিনি কি শোনেন সত্যি সত্যি? আর যদি শোনেনি তাহলে আমরা তা বুঝতে পারি না কেন? এই প্রশ্নের আজকের আমরা উত্তর খোঁজার চেষ্টা করব স্বামী ভূতেশানন্দজির আলোচনা থেকে। স্বামী ভূতেশানন্দজি বলছেন, ভগবানকে ডাকলে তিনি শুনতে পাচ্ছেন কি না তা বুঝতে পারবে না। ভগবানকে ডাকা কারেক্ট বা ইনকারেক্ট হচ্ছে কি না এই নিয়েও কোনো ভাবনার দরকার নেই। মনে রাখবে, যেভাবেই তাকে ডাকো না কেন তিনি বুঝতে পারবেন। আমরা যতই ভুল করি না কেন ভগবান ঠিকই বুঝতে পারেন। অনেকে মনে করে মন্ত্র ভুল বলেছি তাই কাজ হচ্ছে না। আরে বাবা, তিনি কি ভূতপ্রেত নাকি যে মন্ত্রের বশ হবেন? তিনি কি জানেন না যে আমরা তাকেই ডাকছি? ছেলে যখন বাবা বলে স্পষ্ট করে উচ্চারণ করতে পারে না তখন বাবা কি বুঝতে পারেন না যে ছেলে তাকেই ডাকছে? এজন্য সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য প্রথম প্রথম ভাবের আরোপ করতে হয়, সাধুদের কথা চিন্তা করতে হয়, তাদের পবিত্র জীবনী গ্রন্থ পড়তে হয়। এটি হলো সাধুসঙ্গ। এতে ছোঁয়া লাগে, সৎসঙ্গে মনটাও সেইভাবে ভাবিত হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেন জ্বলন্ত আগুন, সেখানে একটা ভিজে কাঠ দিলেও তা জ্বলে উঠবে। সামান্য অধিকারী হলেও সে ঠাকুরের কৃপায় পূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই বললেন স্বামী ভূতেশানন্দজি। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। বিদায় নেওয়ার আগে আরেকটু অনুরোধ রাখছি, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।